कृषि परिवार यूट्यूब चैनल नतून आरेकटी भिडियोते आपनादे सबाइके स्वागतम। आजकेर पर्व तीनटी मुरगी एवं एकटी मोरग दिए एक मासेर मध्ये त्रिशटिर ओ अधिक मुरगी छोटोखाटो एकटी खामार तैरी करते पारबेन। ए ब्यापारे कथा बोलबो। जारा नतून अवश्यई चैनलटी सबसक्राइब करबेन एवं पाशे थाका बेल आइकनटी बाजिए देबेन। आजकेर पर्वटी सम्पूर्ण नतून खामारीदेर जोन्नो जारा खामार तैरी करते चान अथवा तैरी करार इच्छा आछे। प्रथमे आपनी तीनटी मुरगी एवं एकटी मोरग क्रय करुन। 900 ग्राम करे ओजन होले चारटी मुरगीर ओजन हबे प्राय धरुन 4 केजी। 4 केजि मुरगीर दाम पड़बे 300 टाका करे होले 3 চারা 1200 টাকা। এখন আপনি খাবার হিসাবে 1 থেকে 1.5 হাজার টাকা হলেই আপনার এক মাসের খাবার হয়ে যাবে, কেননা 4টি মুরগি এবং দেশি মুরগি ছাড়া অবস্থায় পালন করা যায়। আর এদের রাখার জন্য নির্দিষ্ট কোনো ঘরের দরকার নেই। আপনি যে কোনো কার্টুন অথবা ঘরে এক কোণের মধ্যে 4টি মুরগি অনায়াসে রাখতে পারবেন। এখন আসা যাক হিসেবে। 3টি মুরগির মধ্যে ধরুন 2টি মুরগি ডিম দিল 10টি করে, তাহলে মোট ডিম সংখ্যা 20টি। এখন আপনি একটি মুরগির নিচে 10টি করে ডিম দিলেন, তাহলে 21 দিন পর আপনার মুরগি সংখ্যা হবে ধরুন 2টা বাদ গেল 18টা হবে। তো 18টা মুরগির বাচ্চা সে মুরগি লালন পালন করতে থাকলো, আরও একটি মুরগি কিন্তু বাকি ছিল। সে মুরগিটি যদি আপনি আবার ডিম পারে, তাহলে ওর নিচেও 10টি ডিম বসিয়ে দিলেন, তাহলে দেখা গেল ওখানে 10টাই উঠলো, তাহলে আপনার মুরগির সংখ্যা হলো 28টি এবং আগে ছিল 4টি, মোট হলো 32টি মুরগি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি 4টি মুরগি থেকে অনেক বড় একটি খামার তৈরি করতে পারেন, শুধু সময় এবং ধৈর্যের প্রয়োজন। এইভাবে চক্রাকারে আপনি 4টি মুরগি থেকে ডিম এবং বাচ্চা পেতে থাকবেন, অন্যদিকে তার বাচ্চাগুলো বড় হতে থাকবে। অর্থাৎ 2 মাসে আপনার মুরগি সংখ্যা হবে প্রায় 70টির কাছাকাছি। এইভাবে বৃদ্ধি পেতে পেতে আপনার 1200 টাকা এবং 1500 টাকা মূলধন বৃদ্ধি পেতে পেতে 4 গুণ 5 গুণ হবে। এইভাবে শুরু করতে পারেন নতুন খামার। এখানে কোনো লস বা ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অবশ্যই মুরগিগুলোকে সঠিকভাবে ভ্যাকসিন দিতে হবে, আর ভ্যাকসিনের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, দেখে নেবেন। এছাড়া একটি মুরগি দিয়ে কীভাবে 25টি পর্যন্ত ডিম ফুটানো যায় তারও ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। আমাদের এই কষ্টটি শুধুমাত্র আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।